প্রিয় দর্শক বন্ধুরা একেবারে সকাল সকাল অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক রিলেটেড নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত চাকরি প্রার্থী বন্ধুদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কিছু খবর আপডেট উঠে আসছে আজকের দিনে দাঁড়িয়ে আঠেরো চার দু হাজার বাইশ তারিখে দাঁড়িয়ে মোস্ট ইম্পর্টেন্ট খবর চাকরি প্রার্থীদের জন্য অবশ্যই ভিডিওর মধ্যে সিরিয়াস টপিকটি নিয়ে আলোচনা করার চেষ্টা করছি তাই আর্জেন্ট ভিত্তিতে আপনাদের জন্য মোস্ট 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 আর্জেন্ট ভিডিওটি ক্রিয়েট করতেই হচ্ছে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করা নিয়ে সঙ্গে থাকবেন চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনার মধ্যে প্রবেশ করি আজকে আঠারো চার দু হাজার চব্বিশ তারিখে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট বন্ধুরা লিস্ট সংক্রান্ত বিষয়ে চাকরি প্রার্থীদের জন্য কিছু জরুরি খবরাখবর থাকছে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন অবশ্যই রামনবমীর ছুটি অর্থাৎ হলিডে ছিল এবং প্রশাসনিক দপ্তরগুলো একটু একটু করে কিন্তু খুলতে শুরু করেছে এরই মাঝখানে ডিপিএসসিতে লিস্ট আসা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্জেন্ট খবর কিন্তু সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে উঠে আসছে তবে ডিপি ডিপিএসসিতে লিস্ট কবে আসবে সে নিয়ে কোনো অফিসিয়াল ডেট কিন্তু পাওয়া যায়নি চাকরি প্রার্থী বন্ধের কাছে অনুরোধ তারা নিজ নিজ ডিপিএসসিগুলিতে অবশ্যই লিস্ট আসে কি বা লিস্ট সংক্রান্ত কোনো খবর আসে কিনা সে বিষয়ে কিন্তু আপনারা একটু নজরদারি রাখার চেষ্টা করুন নিজেরা উৎসাহী হয়ে উদ্যোগ নিয়ে একটু জেচে গিয়ে খোঁজখবর রাখবার কিন্তু চেষ্টা করুন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি একাধিক বিষয় প্রাথমিকের ক্ষেত্রে কিন্তু নানা ধরনের কর্মকাণ্ড চলছে বিভিন্ন ডেট এবং জজ সাহেবদের বিভিন্ন বার্তা কিন্তু উঠে আসছে মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে তবে ডিপিএসসি জুড়ে লিস্ট আসবে কিনা সে বিষয়ে অফিশিয়াল ফরম্যাটে এখনও পর্যন্ত কোনো খবর আপডেট কিন্তু উঠে আসেনি তবে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে চাকরি প্রার্থীদের লিস্ট আসা নিয়ে ডিপিএসসিতে গুরুত্বপূর্ণ সামাজিক গণমাধ্যম থেকে আনঅফিশিয়ালি কিছু খবর আপডেট কিন্তু বেরিয়ে আসছে মোস্ট ইম্পর্ট্যান্ট খবর এটাই যে রামনবমীর ছুটি ইতিমধ্যেই অতিক্রান্ত হয়ে গিয়েছে আজকে আঠেরো চার দু হাজার চব্বিশ তারিখে দাঁড়িয়ে পরপর কিন্তু প্রশাসনিক দপ্তরগুলো একটু একটু করে খুলছে সচল হচ্ছে আগামীতে ভোট পর্ব শুরু হচ্ছে এবং এদি মাঝখানে ডিপিএসসি জুড়ে লিস্ট আসে কিনা সেই দিকে কিন্তু আপনাদেরকে খবর রাখতে হবে নিজে গিয়ে উপজে এই খবরগুলোকে আপনাদের সংগ্রহ করতে হবে এবং সমস্ত বিষয়ে কিন্তু লক্ষ্য রাখতে হবে ফোকাসে রাখতে হবে অবশ্যই ডিপিএসসিতে বিভিন্ন বিষয় নিয়ে তৎপরতা চলছে তবে কী সংক্রান্ত বিষয় অফিশিয়ালি কিন্তু কোনো বার্তা এখনও পর্যন্ত উঠে আসেনি তবে বন্ধুরা আর্জেন্ট ভিত্তিতে ডিপিএসসিতে মোস্ট 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 আর্জেন্টভাবে এই লিস্ট আসে কিনা সে বিষয়ে কিন্তু আপনাদেরকে সমস্ত বিষয় নজরদারি কিন্তু চালাতেই হবে আমরা যতটুকু সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে এই খবরাখবরগুলি পেয়েছি আন অফিসিয়ালভাবে সম্পূর্ণটাই কিন্তু আপনাদের মাঝখানে টাইম টু টাইম তুলে ধরবার চেষ্টা করছি এবং আপনাদেরকে সমস্ত বিষয় মোটিভেটেড ও সতর্ক রাখবার চেষ্টা করছি মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় এটাই যে আমাদেরকে কিন্তু কয়েকটা দিন অপেক্ষায় থাকতে হবে ভোট পর্ব মেটার পরে পরেই এই সংক্রান্ত বিষয়গুলিতে ডিপিএসের জুড়ে লিস্ট আসে কিনা সে বিষয়ে কিন্তু লক্ষ্য রাখতেই হবে কখন কী হয়ে যায় তা কিন্তু বলা মুশকিল তাই সবটাই কিন্তু আপনাদের নজরদারিতে এবং আমরাও কিন্তু ফোকাসে রাখবার চেষ্টা করব বন্ধুরা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে একটি পেন্ডিং নিয়োগ প্রসেস এক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট খবর আশা মানে কিন্তু হাতে অনেক বড়ো কিছু পাওয়া তাই চাকরি প্রার্থীর উদ্যোগ নিয়ে নিজেদেরকে এগিয়ে যেতে হবে এই সংক্রান্ত বিষয়ে পরবর্তী ক্ষেত্রে আরও আপডেট তথ্য পেলে এবং অফিসিয়াল ফরম্যাটে কোনো তথ্য এলে সবটাই সেই বার্তা আপনাদের মাঝখানে প্রোভাইড করে দেবো বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ